বাঙালির ইমোশন দুর্গাপূজা। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে মণ্ডপ উদ্বোধন। আরামবাগের ছোট বড় অনেক মণ্ডপ ইতিমধ্যে উদ্বোধন হয়েছে। শুক্রবার ষষ্ঠী, আর এই মহাষষ্ঠীর দিন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সহ হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরাকে মণ্ডপ উদ্বোধন করতে দেখা যায়। সাথে ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ আরো অন্যান্যরা। এদিন আরামবাগের বলুন্ডি গ্রামবাসী বৃন্দের পুজো এবং রানাপাড়ার পুজো মণ্ডপের সুতো কেটে উদ্বোধন করেন। পাশাপাশি সাবধানতা অবলম্বন করে পুজো দেখার নির্দেশ দেন স্বপন নন্দী। আজকে মহাষষ্ঠী, কাল পঞ্চমী গেছে, চতুর্থী গেছে। আমরা এই টিম গোটা আরামবাগ আমরা সকলকে নিয়ে আমরা যে মা দুর্গা যে আসছে সেই মা দুর্গা এতে আমরা প্রত্যেক প্যান্ডেলে যাচ্ছি, দুর্গাপুজো উদ্বোধন করছি সকলে আমরা। আর সবার প্রথম যে আমাদের এই পাড়ার পুজো যখন আমরা করি, 51 বছর ধরে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই সাহায্য সহযোগিতা না করতো, এই যে টাকাটা দিয়ে 70,000 যে টাকাটা দিয়ে না, কিন্তু গ্রাম বাংলায় অনেক পুজো বন্ধ হয়ে যেত। তাই সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো যে গ্রাম বাংলার যে ঐতিহ্য, যে কৃষ্টি কালচার সেটাকে বজায় রাখার জন্য। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে ধর্ম যে যার উৎসব কিন্তু আমাদের সকলের। এই বিষয়ে হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা কি বললেন শুনে নেব। পুজো উদ্বোধন হচ্ছে, এটা আনন্দের ব্যাপার। আমাদের সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জির মানে সহযোগিতায় এই দুটো পুজো মোটামুটি চলছে। এটা তো আমি উদ্বোধন করছি না, এটা একটা পদমর্যাদায় উদ্বোধন হচ্ছে। আমি হয়তো এখানকার জনগণের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে, সকলের সহযোগিতায়, আন্তরিকতায় আমি আশীর্বাদ পেয়েছি, একটা জায়গায় পৌঁছেছি, যার জন্যে আজকে ওনারা যে সম্মান দিচ্ছেন গ্রামবাসীবৃন্দ, এর জন্য গ্রামবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আমি প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো আমাকে সম্মানিত করার জন্য। নিউজ আজ বাংলা, আরামবাগ। নমস্কার, আমি অলোক কুমার সাঁতরা, পঞ্চায়েতের প্রধান। মায়াপুর দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল নাগরিকবৃন্দকে জানাই শুভ শারদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সরকারি বিধি নিষেধ মেনে আপনারা আনন্দ উপভোগ করুন। মায়ের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।